ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জেলার দিকে যদি নজর রাখি, মালদার ইংরেজ বাজারে বালুরচক এলাকায় লকডাউন বিধি মানতে বলায় সিভিক ভলান্টিয়ারকে হেনস্থার অভিযোগ উঠছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এরপর পুলিশকে লাঠিচার্জ করে আটক করা হয় দুজনকে। মালদারই চাঁচলে লকডাউন বিধি অমান্য করায় পুলিশ কয়েকজনকে লাঠিপেটাও করে। সব মিলে ঠিক কি ছবি জানব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, সকাল থেকে লকডাউন বিধি ভাঙার ফলে ঠিক কি কি ছবি ধরা পড়েছে, কি দেখতে পেলে আমাদের জানাও। দেখো, সকাল থেকেই জেলা জুড়ে লকডাউন কার্যকরী করতে বদ্ধপরিকর ছিল পুলিশ। জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ কিন্তু সকাল থেকেই টহলদারি আরম্ভ করে। সবচেয়ে বড় ঘটনা যেটা, সেটা হচ্ছে ইংলিশ বাজার শহরের বালুরচর এলাকা, যেখানে একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি কর্তব্যরত ছিলেন এবং বেশ কয়েকজন মানুষ সেখানে জটলা বাঁধায়। সেই সময় কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার যারা জটলা করছেন তাদেরকে বাড়ি ফিরে যেতে বলেন। সেই সময় কিন্তু বাড়ি ফিরে যেতে বলায় সেই সিভিক ভলেন্টিয়ারকে হেনস্থা করা হয়, টানাহাচড়া করা হয় এলাকায়। এরপরে কিন্তু ইংলিশ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখানে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ এবং বেশ কয়েকজনকে সেখান থেকে আটক করা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করব, আমি পোস্ট অফিস মোড় এলাকায় দাঁড়িয়ে রয়েছি, এখানকার ছবিটা দেখানোর চেষ্টা করব। এখানেও পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন। যে সমস্ত গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করছে তাই সেই গাড়িগুলোকে আটকানো হচ্ছে, সেখানে প্রয়োজনীয় কাগজপত্র থাকলে গাড়িগুলোকে ছাড় দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, অথবা কিন্তু বাড়ি ফেরত পাঠানো হচ্ছে। তোমাকে বলে রাখি, জেলা জুড়ে কিন্তু ধরপাকড় চলছে এই মুহূর্তে এবং পুলিশ সূত্রে যা খবর, এখনো পর্যন্ত কিন্তু মালদার ইংলিশ বাজার, পুরাতন মালদা, চাঁচল সহ বেশ কিছু এলাকা থেকে প্রায় 60 জনকে আটক করা হয়েছে। ধন্যবাদ করুণাময়। আমি আপনার দিল, আমি বেমারি আছি।